নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে ডানা বাই গৌরী। আজকে আমি বানাবো কড়াইশুটির কচুরি রেসিপি। শীতকালের সকালবেলা হোক কিংবা সন্ধেবেলা, এইরকম গরম গরম কড়াইশুটির কচুরি খেতে কিন্তু দারুণ লাগে। এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের একটি রেসিপি। আর আজকে আমি এই রেসিপিটি যেইভাবে বানাবো ঠিক সেইভাবে কিন্তু আপনারা প্রত্যেকেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে বানালে দেখবেন প্রতিটি কচুরি ফুলকো ফুলকো হবে। আর এইরকম ফুলকো ফুলকো গরম গরম কচুরি খেতে কে না ভালোবাসে, তাই না বন্ধুরা? কড়াইশুটির কচুরি বিভিন্নভাবে বানানো যায়, কিন্তু এইরকম পুর ভরা মজাদার কড়াইশুটির টেস্টই কিন্তু আলাদা হয়। দেখছেন তো বন্ধুরা, কচুরিগুলো কেমন ফুলকো ফুলকো হচ্ছে? চলুন তাহলে দেখিনি এইরকম ফুলকো ফুলকো কড়াইশুটির কচুরি আমি কিভাবে বানাই। এখানে আমি 500 গ্রাম কাঁচা কড়াইশুটি নিয়ে নিয়েছি। দেখুন, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। হাফ গ্লাস জলের সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এই সময় নুনটা দিলে নুনটা ভালোভাবে ভিতরে ঢুকে যায় এবং খেতে কিন্তু ভালো হয়। এবারে দুটো সিটি দিয়ে নেব। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। ভালোভাবে নুনটা প্রথমে শুকনো অবস্থাতেই মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘিটা এই রেসিপিতে ব্যবহার করলে কচুরিগুলো খেতে কিন্তু খুবই ভালো হয়। ঘিটাও ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। এই ময়ামটা আপনারা যত ভালো দেবেন কচুরিগুলো দেখবেন খেতে তত বেশি ভালো হবে। এইরকম মুঠো আকারে হলে বুঝতে হবে ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। মেখে নেওয়া হয়ে গিয়েছে দেখুন। এবারে এই ডোটিকে 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরই ফাঁকে আমি কচুরির পুরটা বানিয়ে নেব। কড়াই চাপিয়ে প্রথমে 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেগুলোকে ভেজে নেব। জিরেগুলো ফুটতে শুরু করলে বুঝতে হবে জিরে ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে নামিয়ে নেব। একই কড়াইয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন তেল, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা পেস্ট। আদাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নেব, এতে আদার কাঁচা গন্ধটা থাকবে না। এবারে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশালা, 1/2 টিস্পুন গরম মশালা, 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবারে সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু জল দেবার কোনো প্রয়োজন নেই, কারণ কড়াইশুঁটি থেকে দেখবেন জল বেরিয়ে আসে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে, ঠিক দেখুন এইভাবে, যাতে কোনো দানা না থাকে। যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন তত ভালো হবে পুরটা। আমি এইভাবে মেশাতে মেশাতে আরো 5 মিনিট ধরে কষিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে দেখুন, কোনো জল জলে ভাব নেই, একদম শুকনো হয়ে এসেছে এবং ভালোভাবে ভাজা ভাজাও হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা জিরে পাউডার। এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে।
তবে জিরে পাউডারটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘি দিলে দেখবেন পুরের ফ্লেভারটা খেতে কিন্তু আরো বেশি ভালো হয়। গ্যাস বন্ধ করা অবস্থাতেই নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে দেখুন। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন চিনি। কড়াইশুটির পুরে চিনি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও দেখবেন খুবই ভালো লাগে। যারা চিনি খেতে পারেন তারা কিন্তু অবশ্যই চিনি দেবেন। যাদের চিনি খাওয়া বারণ তারা চিনিটা নাও দিতে পারেন। ঝাল পছন্দ হলে কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারেন। এখানে দেখুন মেখে রাখা ময়দার ডোটি অনেকটা নরম হয়ে এসেছে। এবারে আমি আরো কয়েকবার মুথে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে দেখুন 10টার মতো লেচি কেটে নিয়েছি। এবারে একটা করে লেচি এইভাবে নিয়ে হালকা হাতে প্রেস করে বেলে নেব। এইভাবে লেচিটাকে আমি পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গিয়েছে। এবারে লেচিটা এইভাবে হাতের মধ্যে নিয়ে এর মধ্যে পুরটা ভরে দেব। এইভাবে পুরটা ভরে দিয়ে মুখটা দেখুন ঠিক এইভাবে বন্ধ করে দিতে হবে। এইভাবে মুখটা নিয়ে চেপে ধরে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে ঠিক এইভাবে। একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমরা এই লেচিটা বেলে নেব। বেলার সময় কিন্তু খুবই সাবধানে আস্তে আস্তে বেলে নিতে হবে, না হলে কিন্তু ভিতরের পুরটা ফেটে বাইরে বেরিয়ে চলে আসে। খুবই হালকা হাতে ঠিক দেখুন এইভাবে বেলে নিতে হবে। বেলা হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো একে একে করে নেব। সবগুলো দেখুন করা হয়ে গিয়েছে। এবারে একে একে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে একে একে কচুরিগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এই সময়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখব। এইভাবে উপরের দিকে কন্টিনিউয়াসলি তেলটা দিয়ে দিতে হবে, তাহলে উপর নিচে দুদিকেই খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে, কোথাও কাঁচা থাকবে না। দেখুন বন্ধুরা কেমন ফুলে উঠেছে কড়াইশুটির কচুরিটি, এবং ভিতরের পুরটাও কিন্তু বাইরে বেরিয়ে চলে আসেনি। এইভাবে আমি একে একে প্রতিটি কচুরি ভেজে নেব। ঠিক যখন এইরকম হালকা ব্রাউন কালার চলে আসবে, বুঝতে হবে কচুরিগুলো ভাজা হয়ে গিয়েছে, তখনই নামিয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা আমার একে একে প্রতিটি কচুরি ভাজা হয়ে গিয়েছে। সবগুলোই দেখুন ফুলকো ফুলকো এবং খুবই সুন্দর হয়েছে। এইভাবে আপনারা কিন্তু খুবই সহজে কড়াইশুটির কচুরি বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করতে পারবেন। শীতকালে সন্ধ্যা হোক কিংবা সকাল, কড়াইশুটির কচুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকম আরও অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।